হাই ভিউয়ার্স, আননোন ট্রু ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধোনির জন্য কেরিয়ার বরবাদ হলো যেসব ক্রিকেটারদের, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো খবরটি শুনুন। মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার কি অস্তমিত, এই প্রশ্নের জবাব খুঁজছেন ক্রিকেট প্রেমীরা। জাতীয় নির্বাচক প্রধান MSK প্রসাদ শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচনী সভার শেষে সাংবাদিকদের জানিয়েছেন ধোনিকে পারফরমেন্স দেখাতে হবে, তা না হলে তাকেও ছেঁটে ফেলা হবে। এর জন্য অবশ্য প্রসাদকে সমালোচিত হতে হয়েছে। ধোনি এখন তার ক্যারিয়ারের শায়ান্নে পৌঁছে গিয়েছে। একটা সময় ছিল যখন ধোনির জন্য অনেকে জাতীয় দলে ঢুকতে পারেননি। যোগরাজ সিং এক সময়ে ধোনিকে নিয়ম করে গালমন্দ করতেন, বলতেন ধোনির জন্যই যুবি দলে জায়গা পাচ্ছে না। শুধু যুবি নন, একাধিক ক্রিকেটার রয়েছেন যাদের ক্যারিয়ার ধোনির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ে ধোনিকে সরিয়ে সেই জায়গায় অন্য কাউকে বসানোর সম্ভাবনা ছিল না। পরোক্ষভাবে ধোনির জন্যই সেই সব ক্রিকেটারদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক নজরে দেখে নিন সেই সব ক্রিকেটারদের। ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপলারের সময় রবিন উথাপ্পা দলে ঢুকেছিলেন। মারকুটে ওপেনার হিসেবে উথাপ্পার সুনাম ছিল। দলের প্রয়োজনে উইকেট কিপিংও করতে পারতেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখিয়ে দিয়েছে উথাপ্পা একজন ইউটিলিটি ক্রিকেটার। জাতীয় দলের হয়ে 64টি ম্যাচ খেলেছে এই ওপেনার। তার ক্যারিয়ার আরও উজ্জ্বল হতেই পারত, খুব ভালো উইকেট কিপারও হতে পারতেন, কিন্তু ধোনির জন্য উথাপ্পা ধীরে ধীরে দল থেকে ছিটকে গেলেন। কেদার যাদব, এক সময় মনে করা হতো কেদার যাদব ধোনির উত্তরসূরি হবেন, এই বিষয়ে কারোর মনেই কোনো সন্দেহ ছিল না। ওয়ানডেতে দেখা গিয়েছে কেদার যাদব খুব ভালো ফিনিশার। ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে উইকেটের পেছনে দাঁড়াতে শুরু করে দেন বাংলার ঋদ্ধিমান সাহা, ফলে যাদবের পক্ষে টেস্ট দলে ঢোকা সম্ভব হয়নি। ওয়ানডে দলে অবশ্য এখন জায়গা পান কেদার যাদব। নমন ওঝা, IPL-এ রাজস্থান রয়্যালস ও হায়দ্রাবাদ হয়ে বেশ ভালো খেলেন নমন ওঝা। ঘরোয়া ক্রিকেটে একটা সময় নমন ওঝাকে খুব ভালো উইকেট কিপিং হিসেবেও মনে করা হতো, কিন্তু ধোনি যেহেতু ভারতের হয়ে উইকেটের পিছনে দাঁড়িয়েছেন নিয়ম করে, তাই নমন ওঝাকে দলে জায়গা দেওয়া হয়নি। প্রতিদিনে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।